চেলি খোলার পরে অনেকখানি আছে, একটু খালি জায়গা, এখানে কোনো বাড়ি ঘর নাই, কিন্তু এখানে রাস্তাটা খুবই সুন্দর। রাস্তার পাশে এবং উপরে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়, আর এক পাশে আছে পাহাড়, আর এক পাশে রাস্তা চলে গেছে, এর সঙ্গে নিচে সবজি ক্ষেত বা ধান ক্ষেত। এই যে উপরে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ, আর এই নিচে দেখা যাচ্ছে রাস্তার বাঁ পাশে, এগুলিও এক ধরনের ফুল গাছ, আর এইগুলিতেও সুন্দর ভায়োলেট কালারের ফুল ফুটে আছে। সে আমাকে পেছন থেকে ক্রস করে পেছনে ফেলে দিয়ে আমাকে চলে গেল। বাহ, এতগুলি উট প্রত্যেকে এসছে ক্ষেতের মধ্যে, শুধু উট আর উট। এই জায়গাটার নাম বেলুয়ার চর, আর লোকে বলে থাকে বেল্লার চর। এখান থেকে পশ্চিম দিকে এবং উত্তর দিকে আছে অনেকগুলি লোকালিটি। ওই জায়গাগুলির রাস্তাঘাট বর্তমানে আগের তুলনায় অনেক বেশি ভালো, আর এখান থেকে সামনে একটু অনেক এগুলি পাওয়া যাবে বেল্লার চর বা বেলুয়ার চর বাজার। আমরা রুকিয়া বলতে যে জায়গাটা বুঝি, এইটাতে যেতে হলে ওইদিকে ঢুকতে হবে, যেদিকে রাস্তাটা গেছে সামনের দিকে, ওই স্টেডিয়ামের পাশ থেকে এদিকে। রুকিয়া বা রুকিয়া থার্মাল পাওয়ার বলতে এখানে গ্যাস প্রজেক্ট আছে, এখানে গ্যাস পাওয়া গেছে, ওইটাকে কেন্দ্র করে এই প্রজেক্টটা। আস্তে পেয়ে গেলাম এখানে একটা বোর্ড, আর এখানে আছে নল জলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। ওই বোর্ডের দক্ষিণ পাশে, অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশে নিচে দেখা যাচ্ছে অনেকগুলি ভারী ঘর। ওই যে দেখা যাচ্ছে একটা লোক কাঁঠাল গাছে উঠে আছে কাঁঠালের জন্য। বক্সনগর পেট্রোল পাম্প, এখানে আসতে হলে, অর্থাৎ বিশালগড় থেকে এই অবধি সম্ভবত আর কোনো পেট্রোল পাম্প নেই। এখান থেকে বক্সনগর বাজারের শুরু। সামনে জায়গাটা একটু ছোট মনে হতে পারে ছোট একটা বাজার, কিন্তু সামনে এগুলোই এখানে চিত্রটা একটু পাল্টাতে থাকে। এটা হচ্ছে বক্সনগর মোটর স্ট্যান্ড। এখানে বাজারের মাঝখানে আসার পর উত্তর দিকে একটা রাস্তা ঢুকে গেছে নিচের দিকে, ওই যে দেখা গেল একটুখানি রাস্তাটা, ওই দিকে যেতে হবে বক্সনগর বৌদ্ধস্তূপ। বক্সনগর বাজারের মধ্যেখানে মেন রোডের উত্তর পাশে আছে এই কলমছড়া থানা। এটা হচ্ছে বক্সনগরের বাজার নিচের জায়গাটা, অর্থাৎ বৌদ্ধস্তূপে যাওয়ার উত্তর দিকে যায় রাস্তা। এখানে আরো কিছু দোকানপাট পাওয়া যায়, এর মধ্যেখান দিয়ে চলে গেছে রাস্তাটা, আর এই রাস্তাটার কন্ডিশন খুব বেশি ভালো না, আমাদেরকে এদিকে যেতে হবে। ঠিক পশ্চিম দিকের ক্ষেতের মাঝখান দিয়ে থাকলে দেখা যাবে বক্সনগর বৌদ্ধস্তূপের যে সাইড ওয়াল আছে ওইগুলি। একদম রাস্তার সঙ্গেই লেগে আছে একটা মসজিদ, এটার নাম হচ্ছে বক্সনগর জামে মসজিদ। আর এই মসজিদটা পার হতে রাস্তার দুটো মুখে একটা চলে গেছে উত্তর দিকে, আর একটা চলে গেছে পশ্চিম দিকে। এই পশ্চিম দিকে এই বৌদ্ধস্তূপটি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। বৌদ্ধস্তূপের চারপাশে আছে সাইড ওয়াল এবং গিল, এ দিয়ে এটাকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করা হয়েছে। এখান থেকে শুরু হয় বৌদ্ধস্তূপের দক্ষিণ পাশের জায়গাটা। এই বৌদ্ধস্তূপের মাঝখান দিয়ে গেছে এখানে একটা রাস্তা, আর রাস্তার দুই পাশে আছে বৌদ্ধস্তূপের সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। এগুলি হচ্ছে রাস্তার দক্ষিণ পাশে যে নিদর্শনগুলি আছে ওইগুলি। এখন এটার হিস্ট্রি নিয়ে একটু কথা বলে নেওয়া যাক।
এখন অব্দি যে এভিডেন্স আছে, এই বুদ্ধ স্তূপটি প্রতিষ্ঠা করা হয়েছিল 600 খ্রিস্টাব্দে এবং স্টিল এটা ছিল 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোন এক সময় এখানে ছিল বৌদ্ধ সভ্যতা বা বৌদ্ধদের বাড়িঘর এবং এটা ছিল বৌদ্ধদের কোন একটা উপাসনা কেন্দ্র কিংবা মন্দির, যেটি আজ ধ্বংসপ্রাপ্ত এবং নিচের এই অংশগুলি রয়ে গেছে। সে মহাদেশের সব থেকে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল ভারতে, যার নাম ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে 3 বার ধ্বংস করা হয়েছিল। এখানে এই কথাটি বলার কারণ হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বক্তিয়ার খিলজির দ্বারা ধ্বংস করা হয়েছিল 1202 খ্রিস্টাব্দে এবং এই বক্সনগরের বোধস্তূপটি স্টিল সেফ ছিল 1200 শতক পর্যন্ত। এরপরে সম্ভবত এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিংবা কোনো কারণে এটি ধ্বংস হয়েছিল, কিন্তু ওইটার সঙ্গে আর কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু এই কথাটি ধরিয়েছিল বৌদ্ধ সভ্যতাকে কেন্দ্র করে। এটা হচ্ছে বৌদ্ধ স্তূপের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এটার পশ্চিম দিক। এখানে একটা বোর্ড লাগানো আছে, এটাতে লেখা আছে এই বৌদ্ধ স্তূপটি সংরক্ষিত এবং প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। এটাকে যদি কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাহলে বা ক্ষতি করে তাহলে সেই লোকটির নির্দিষ্ট দিনের জন্য জেল হতে পারে বা 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে অথবা দুইটি একসঙ্গে হতে পারে। সো ফ্রেন্ডস, আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। চেলিগোলা থেকে বক্সনগরের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের আরো একটা ব্লগে। সো স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। Thank you.